You are watching BitBNS News. শুভেচ্ছা এবং স্বাগতম সবাইকে BitBNS News এ। বর্তমানে ক্রিপ্টো বাজার একেবারেই অস্থিতিশীল। তাই ক্রিপ্টো বিশ্বে আসলে কি ঘটছে তা জানা ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই নিশ্চিত করুন আপনি প্রতিদিন ক্রিপ্টো নিউজ দেখছেন এবং নিজেকে আপডেট রাখছেন। জানিয়ে দিচ্ছি ক্রিপ্টো জগতের আজকের সংবাদের শিরোনামগুলো। ক্রিপ্টোতে $5 বিলিয়ন বেশি পাচারের সন্দেহে অপরাধী চক্রকে আটক করেছে চীনা পুলিশ। অ্যাপ স্টোরে 4.9 রেটিং পেল শিবানু গেম। টেরা ক্লাসিক ট্রেডিং এর উপর ট্রেডিং ফি বার্ন করতে যাচ্ছে বাইন্যান্স, মূল্য আকাশচুম্বী। অ্যাপল অ্যাপ স্টোরে NFT বিক্রি করার অনুমতি দিল অ্যাপল। ইথেরিয়াম মার্জের পর নিম্নমুখী অবস্থানে চীনের GPU এর মূল্যমান। মেটাভার্সে একটি ভিলেজ সুরক্ষিত করল দক্ষিণ আফ্রিকার আর্থিক পরিষেবা জায়ান্ট নেডব্যাঙ্ক। প্যাটেন্ট লঙ্ঘনের জন্য ফার্মের বিরুদ্ধে মামলা করায় কমে গেছে কয়েনবেজের স্টক। বিনামূল্যে বিটকয়েন এবং ইথার ন্যানো ফিউচার্স কন্ট্রাক্টস কমিশন ট্রেড করার সুযোগ দিচ্ছে আয়রন বিম। কয়েক মাস পর আবারও বিটকয়েনের প্রতি সামাজিক আগ্রহ তুঙ্গে। ক্যানিয়ান সেন্ট্রাল ব্যাংক বিটকয়েন সম্পর্কে তার মতামত পরিষ্কার করেছে। ভ্যানিটি অ্যাড্রেস থেকে ক্রিপ্টোতে চুরি হয়েছে প্রায় $1 মিলিয়ন এবং 900% ভলিউম ইনফ্লো সহ প্রাইস স্পাইক হিসেবে নতুন টোকেন ফিচার করতে যাচ্ছে IOTA। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। চীনের গ্রীষ্মকালীন পাবলিক সিকিউরিটি ক্র্যাকডাউনের 100 দিনের অপারেশন নিয়ে আলোচনা করার জন্য 23 সেপ্টেম্বর 2022 একটি সংবাদ সম্মেলন করেছে দি হ্যাংগ্যাং কান্ট্রি পাবলিক সিকিউরিটি ব্যুরো। শিবানু কালেকটিভেল কার্ড গেমস শিবা ইটার্নিটি IOS অ্যাপ স্টোরে 5 স্টারের মধ্যে 4.9 রেটিং পেয়েছে। শিবানু গেমটি এখনও পর্যন্ত 3টি দেশে বিটা পরীক্ষায় পর্যায় চলমান অবস্থার মধ্যে গেমটির এমন রেটিং অর্জনকে চিত্তাকর্ষক বলে অভিহিত করেছেন গেমটির পরামর্শদাতা। গেমটি 1 অক্টোবর 2022 বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। সোমবার বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স জানিয়েছে যে এটি টেরা ক্লাসিক স্পট এবং মার্জিন ট্রেডিং পেয়ার লুনা ক্লাসিক বার্ন ঠিকানায় পাঠিয়ে সমস্ত ট্রেডিং ফি বার্ন করবে। অপট ইন বাটন প্রস্তাবে টেরা কমিউনিটির অসন্তোষ বুঝতে পারার পর ক্রিপ্টো এক্সচেঞ্জটি সাপ্তাহিক ভিত্তিতে লুনা ক্লাসিক স্পট এবং মার্জিন ট্রেডিং পেয়ারে ট্রেডিং ফি বার্ন করার সিদ্ধান্ত নিয়েছে। অ্যাপল সম্প্রতি অ্যাপ সরবরাহকারীদের তার অ্যাপ স্টোরে NFT বিক্রি করার অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে। অ্যাপ সরবরাহকারীরা এই খবরের প্রশংসা করলেও প্রতিটি NFT লেনদেনে অ্যাপেলের 30% চার্জ কেটে নেওয়ার বিষয়টিতে সকলেই উদ্বিগ্ন। ইথেরিয়াম নেটওয়ার্কের প্রুফ অফ স্টেক POS সম্মতি পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে অ্যাডপশন পরিচালনা করায় গ্রাফিক্স প্রসেসিং ইউনিট GPU এর দাম চীনে কমে গেছে। GPUs প্রায়শই ইথার এর মতো ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের জন্য ব্যবহৃত হয়। দক্ষিণ আফ্রিকার আর্থিক পরিষেবা জায়ান্ট নেটব্যাঙ্ক মেটাভার্সের একটি ভিলেজ অধিগ্রহণ করেছে বলে জানা গেছে। ভিলেজটি আফ্রিকান সৃজনশীলতা প্রদর্শন করতে এবং গো বিয়ন্ড ব্যাংকিং এমন অভিজ্ঞতা তৈরি করতে ব্যবহার করা হবে। উবুন্টু ল্যান্ডে একটি ভার্চুয়াল সম্পত্তি সুরক্ষিত করার মাধ্যমে নেটব্যাঙ্ক আফ্রিকায় মেটাভার্সকে আলিঙ্গন করা প্রথম আর্থিক প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি হয়ে উঠল। 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কের একটি ব্লকচেন ভিত্তিক ফিনটেক সফটওয়্যার কোম্পানি ভ্যারিটিজিয়াম ক্যাপিটাল LLC ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কয়েনবেস এর বিরুদ্ধে প্যাটেন্ট লঙ্ঘনের জন্য একটি মামলা দায়ের করেছে। আয়রন বিম হল একটি মার্কিন ফিউচার্স কমিশন মার্চেন্ট FCM যেটিকে কয়েনবেস ডেরিভেটিভস এর সাথে পার্টনারশিপের জন্য ক্রিপ্টো ন্যানো ফিউচারে বাণিজ্য করার প্রস্তাব দেয়। ব্রোকারেজ এই বিটকয়েন এবং ইথেরিয়াম চুক্তিকে কোনো কমিশন চার্জ করে না, সেই সাথে প্রয়োজনও অল্প মার্জিন। আজ এই পর্যন্তই ক্রিপ্টো জগতের সকল সংবাদ এবং আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।